হ্যালো ফ্রেন্ডস, আজ করব মালাই পনির কোরমা, যেটা অতীব সুস্বাদু। পনির নিয়ে নিলাম, যেটাকে কাট করলাম, করে তারপরে এতে লাগবে খুব সামান্য কিছু জিনিস। এগুলোকে আমি একটুখানি গরম জলে, নুন জলে ভিজিয়ে রাখলাম যাতে সফট হয়। তারপর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, বড় এলাচ, ছোট এলাচ, গোলমরিচ, একটু এক মুঠ মতো কাজু, আদা, রসুন, এইটাকে আমি গরম জলে একটু সেদ্ধ করে নিলাম। নিয়ে মিক্সিং জারে দিয়ে ফেটিয়ে নিলাম। তার মধ্যে কিছু ভেজানো কাজু ছিল, সেই কাজুগুলো দিলাম এবং টক দই দিলাম, দিয়ে আবার একবার ফেটিয়ে নিলাম। নিয়ে এবার কড়াইতে ঘি দিলাম, দিয়ে পনিরগুলো হালকা ফ্রাই হবে। এটা কাঁচা দিলেও ভালো লাগবে, আমাদের একটু ফ্রাই ভালোবাসে বলে তাই হালকা করে একটু ফ্রাই করে নিলাম। আর এইবার আবার ঘি দিলাম, দিয়ে সেই ফেটানো সমস্ত জিনিসটা কড়াইয়ে দিয়ে দিলাম। দিয়ে এবার এটা মিনিট দশেক কষাতে হবে নুন দিয়ে। এটা দিয়ে চাপা দিয়ে দেবো, দিয়ে মিনিট দশেক কুক করব। তারপর একটু দুধ দেব, দুধ দিতে এটা কালারটা একদম আরও হোয়াইট এসে গেল। আর পনিরগুলো দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ ফুটে যাবে, আরও 10 মিনিট কুক হবে। তারপর জৈত্রী গুঁড়ো, গরম মশলা গুঁড়ো এবং শেষে নামানোর আগে কালো গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে আর ওপর থেকে একটু ঘি ছড়িয়ে সার্ভ করবেন। আমি একটু বাটার দিয়ে দিয়েছিলাম। আমি এখানে লাচা পরোটার সাথে পরিবেশন করেছি, আপনারা চাইলে যে কোনো পরোটার সাথে পরিবেশন করে দিতে পারেন, নিজেরাও খেতে পারেন, ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা করেছেন কিনা, কেমন লাগলো।